হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক্সটাইল টেজ। আজকে আমি চলে এলাম কম্বিং মেশিনের প্রসেস নিয়ে। কম্বিং মেশিন কীভাবে কাজ করে তা খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে একটা ভিডিও তৈরি করলাম। প্রথমে আমরা জেনে নিই মেশিন সম্পর্কে। ক হচ্ছে ল্যাপ, খ ল্যাপ রোলার, গ হচ্ছে ফিট প্লেট, এর কাজ হচ্ছে ল্যাপকে ফিট করা, ঘ হচ্ছে ফিড রোলার, এবং ও নাম্বার হচ্ছে কুশন প্লেট যার উপর দিয়ে আমাদের ল্যাপটি যায়, চ নিপার। ছ নাম্বারটি হচ্ছে টপ কম যাতে এক সারি নিডল থাকে। বর্গীয় জ নাম্বার সিলিন্ডার কম, এটার তিন ভাগের এক ভাগ জুড়ে 17 সারি নিডল থাকে এবং ঝ নাম্বার হচ্ছে সিলিন্ডার। আর হচ্ছে ইওট নয়েল রোলার, আর আপনারা দেখছেন যে ড ঢ এটা হচ্ছে ডিটাচিং রোলার এবং ঢ মূর্ধন্য ন নাম্বার হচ্ছে ডেলিভারি রোলার। সো এগুলো হচ্ছে কম্বিং মেশিনের বিভিন্ন অঞ্চল, এবং এই অঞ্চলগুলো পাঁচ ভাগে বিভক্ত হয়ে তারপর হচ্ছে এর কাজ সমাধান করে। পাঁচ ভাগ হলো ফিড অঞ্চল, কম্বিং অঞ্চল, ডেলিভারি অঞ্চল, ডাবলিং অঞ্চল, ড্রাফটিং অঞ্চল। এই পাঁচ ভাগে বিভক্ত হয়ে কম্বিং মেশিনটি সম্পূর্ণ প্রসেসে কাজ করে। এখন আমি সেটি হচ্ছে আপনাদেরকে অ্যানিমেশনের মাধ্যমেও দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে কোন যন্ত্রটি ঠিক কী কাজ করে থাকে। ল্যাপ রোলারের মাধ্যমে ল্যাপ কুশন প্লেট হয়ে নিপার দিয়ে সিলিন্ডারে প্রবেশ করে, এবং এই নিপারের কাজ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ল্যাপ ফিট করার পরে ল্যাবের ফিড করা বন্ধ করে দেওয়া। পূর্বে ফিড হওয়া ল্যাপ কম্বিং অঞ্চলে সিলিন্ডারে প্রবেশ করে, যা কম্বিং মেশিনের মূল। এর তিন ভাগের এক ভাগে 17 সারি নিডল বসানো থাকে যা ল্যাপের নিচের অংশ থেকে নির্দিষ্ট দৈর্ঘ্যের চেয়ে ছোট আঁশ বা নেপস কিংবা নয়েল দূর করে, এবং উপরে থাকে টপ কম যা মেশিনের উপরে ঝুলানো অবস্থায় থাকে যেখানে মাত্র এক সারি নিডল থাকে। এই নিডল নির্দিষ্ট সময় পরপর ল্যাপের উপরের অংশ আছড়িয়ে ছোট আঁশ দূর করে। এবার দেখা যাচ্ছে ফিড হওয়া আঁশ সিলিন্ডার কম্প এবং টপ কম্বের সাহায্যে কম্বিং হয়ে ডেলিভারি অঞ্চলের আঁশের সাথে সুন্দরভাবে সংযুক্ত হচ্ছে। আর সংযুক্ত হওয়া অর্থাৎ কম্বিং করা এই আঁশের গুচ্ছকে একত্রিত করে স্লাইভার আকারে ডেলিভারি দেওয়া হয় হচ্ছে ডেলিভারি অঞ্চলে। এরপর ডেলিভারি অঞ্চল থেকে স্লাইভারের তিন থেকে চারটিকে একত্রিত করা হয়, একে ডাবলিং বলা হয়, এবং দুই থেকে তিনটি রোলার ড্রাফটিং পদ্ধতির মাধ্যমে স্লাইভারকে একক দৈর্ঘ্যের নির্দিষ্ট ওজনে নিয়ে আসে, এবং সবশেষে তিন থেকে চারটি স্লাইভার দিয়ে একটি স্লাইভার তৈরি করে ক্যানে জমা হয়। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি কম্বিং মেশিন। এতক্ষণ যাবৎ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে।